কোকরাঝাড়, তার পিছতো আপনাদের আমার দল কিয় যোগদান করেছে, কিয় আহিছে অকল আপনাদের নহয়, সমগ্র বিটিসির 40টা যে সমষ্টি আছে, পরিষদীয় সমষ্টি, এই 40টা সমষ্টির ঠিক আপনার নিচিনাকি হাজার হাজার ব্যক্তিয়ে বিপিএফ দলত যোগদান করছে। একমাত্র এটা কারণত বিপিএফত যোগদান করেছে, হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান চা জনজাতি নেপালি বঙ্গভাষী ইসলাম ধর্মী লোক খ্রিস্টান ধর্ম লোক প্রত্যেক ধর্ম আর গোষ্ঠীর মানুষে বিপিএফক বিশ্বাস করার কারণ তো কি? মাত্র কেইদিনমান আগতে প্রমোদ বড়ুয়ার বিজেপি দলে লগ লাগি বছর বছর ধরে বিপিএফত বসবাস করা জনজাতীয় মানু, বঙালি মানু, ইসলাম ধর্মী লোক সকল আপনাদের বহি থাকা মাটির পরা উচ্ছেদ করবলৈ নোটিশ দিছিল প্রমোদ বড়ুর সরকারে, আর নোটিশ দিয়ে আপনাদের চিরদিনের কারণে বিটিসির পরা খেদার ষড়যন্ত্র করেছিল। কোন রাজনৈতিক লিডার আপনাদের ওসর খাড়া হওয়া নাই, 10 জায়গাত বিটিসির উচ্ছেদর নোটিশ দিছিল, 10 জায়গাত, আর প্রত্যেক ঠাইলৈ আমার হাজার মহিলার নামে যার উচ্ছেদ করবলে নোটিশ দিছে, তেওঁলোকৰ ওচৰলৈ গৈ খাড়া হয়েছে যে আমি এই বিপিএফ সরকার আহিলে আপনাদের যখন উচ্ছেদ হয়েছে তেওঁলোকক অকল ভূমি দান করাই নয়, আমি আপনাদের ইয়াত ঘর বনাই দিম বলে কইছে। একমাত্র হাজার মহিলারে কব পারে, আজি প্রমোদ বড়ুয়ে তেনেকে কোয়ার সাহস নাই। আপনাদের প্রমোদ বড়ু ইয়ালৈ যেদিনা মিটিংত আহিব প্রশ্ন করিব এটা ভোটর বিপরীতে এটা চাকরি দিম বলে কইছে, আমার চাহ বাগিচার যে সকল বন্ধু বান্ধবী আছে, আই মাতৃ আছে, প্রমোদ বড়ু ঘরে ঘরে চাকরি দিম বলে কইছিল, চাকরি পাইছে নাকি? যদি চাকরি পাইছে ইউপিপিএল বিজেপি প্রমোদ বড়ুক একো নকব, যদি চাকরি পোৱা নাই সবেই এগুড়ি ধরব, আগতে চাকরি দিয়ক তারপর আমার গাঁলে আহব, তারপর আপনাদের আমার গলিত সুমাব, আমার লাইনত সুমাব।